আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জামিনুলস বায়োলজিতে। আমরা আজকে কর্ডাটা পর্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। কর্ডাটা পর্ব বলতে আমরা বুঝি যে সমস্ত প্রাণীদের ভ্রূণ অবস্থায় কিংবা পূর্ণাঙ্গ জীবদেহে তাদের পৃষ্ঠীয় দেশে নটোকর্ড থাকে, মেসোডার্ম থেকে উৎপাদিত নটোকর্ড থাকে, ওই পর্বের প্রাণীগুলোকে আমরা কর্ডাটা পর্বের প্রাণী বলে জানি বা ওই পর্বটিকে বলা হয় কর্ডাটা পর্ব। তো এখানে কর্ডাটা পর্বের বিভিন্ন বিষয়ের ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন দেখানোর চেষ্টা করছি। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। অ্যাট ফার্স্ট কর্ডাটা পর্বটিকে আমরা তিনটি সাবফাইলামে বিভক্ত করেছি। আমরা সাবফাইলাম ওয়ানে রেখেছি ইউরোকর্ডাটা, সাবফাইলাম টু সেফালোকর্ডাটা এবং সাবফাইলাম থ্রি ভার্টিব্রাটা। এখন সবারই পৃষ্ঠীয় দেশে নটোকর্ড থাকে, তবে আমরা এগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করেছি? ওকে, যদি ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশে শুধুমাত্র লেজ অঞ্চলে নটোকর্ড থাকে, অনলি লেজ অঞ্চলে নটোকর্ড থাকে, এবং ওই জীবটা যখন পূর্ণাঙ্গ হয়ে যায় আর তখন যদি ওদের নটোকর্ডটা বিলুপ্ত হয়ে যায়, তখন ওই পর্বটিকে আমরা বলি ইউরোকর্ডাটা। ইউরো শব্দের অর্থ হচ্ছে লেজ, কর্ডাটা মানে হচ্ছে কর্ডেট বা নটোকর্ড। ইউরোকর্ডাটা মানে হচ্ছে যে যাদের লেজে নটোকর্ড থাকে ভ্রূণ অবস্থাতে। তো আমরা এটাই বলছি যে ভ্রূণ অবস্থাতে যদি নটোকর্ড থাকে এবং ম্যাক্সিমামেরই পূর্ণাঙ্গ অবস্থায় এসে নটোকর্ডটি বিলুপ্ত হয়ে যায়, রেয়ার কেসের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণীতে নটোকর্ড থাকে যেমন লার্ভাশিয়া শ্রেণীর, এই প্রাণীগুলোকে আমরা বলি ইউরোকর্ডাটা, লেজ অঞ্চলে নটোকর্ড বিদ্যমান। সেফালোকর্ডাটা হচ্ছে যে সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা, আর কর্ডাটা শব্দটা আসছে নটোকর্ড থেকে, অর্থাৎ মাথা থেকে যাদের নটোকর্ড বিস্তৃতি লাভ করছে। ইউরোকর্ডাটার নটোকর্ড ছিল লেজে, আর সেফালোকর্ডাটা প্রাণীদের নটোকর্ড থাকবে মূলত মাথা থেকে, নটোকর্ড থাকবে মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত এদের নটোকর্ড থাকবে। এই পর্বের প্রাণীগুলোকে মানে এই বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলোকে আমরা বলি সেফালোকর্ডাটা। আর ভার্টিব্রাটা আমরা কাদেরকে বলি? যে যাদের মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত নটোকর্ড থাকবে, অবভিয়াসলি মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত নটোকর্ড থাকবে, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে গেলে, ভ্রূণ অবস্থার কথা বলছি, এটা পূর্ণাঙ্গ হয়ে গেলে এই নটোকর্ড ভার্টিব্রাতে পরিণত হবে, অর্থাৎ মেরুদণ্ডে পরিণত হবে, তখন ওই পর্বের প্রাণীগুলোকে আমরা বলবো ভার্টিব্রাটা। তাহলে ভ্রূণ অবস্থায় লেজে নটোকর্ড, পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড বিলুপ্ত, ভ্রূণ অবস্থাতেও নটোকর্ড, পূর্ণাঙ্গ অবস্থাতেও নটোকর্ড সেফালোকর্ডাটা, আর ভ্রূণ অবস্থায় নটোকর্ড, পূর্ণাঙ্গ হয়ে গেলে মেরুদণ্ড তথা ভার্টিব্রাল কলাম, এই প্রাণীগুলোকে আমরা বলি ভার্টিব্রাটা। আমরা ইউরোকর্ডাটার তিনটি ক্লাস পেয়েছি। একটি হচ্ছে ক্লাস ওয়ান লার্ভাশিয়া, ক্লাস টু অ্যাসিডিয়াসিয়া এবং ক্লাস থ্রি থ্যালাসিয়া। এই পর্বের, এই ইউরোকর্ডাটা সাবফাইলাম উপপর্বের যে তিনটি ক্লাস রয়েছে, এই তিনটি ক্লাসই মূলত সামুদ্রিক। অল অফ দে আর মেরিন, তারা সকলেই হচ্ছে সামুদ্রিক। আর সামুদ্রিক মানে কি? তারা মাছ জাতীয় পানিতে বসবাস করে এবং পানিতে বসবাস করলে ফুলকা দিয়ে শ্বাসকার্য চালাতে হয়, অর্থাৎ সকলেরই প্রায় ফুলকা রয়েছে এবং ফুলকা ছিদ্র রয়েছে যা পানি থেকে তারা অক্সিজেন গ্রহণ করে এবং তাদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। এদের প্রত্যেকেরই ভ্রূণ অবস্থায় লেজে নটোকর্ড থাকে, পূর্ণাঙ্গ হয়ে গেলে এদের নটোকর্ডটা বিলুপ্ত হয়ে যায় তথা তাদেরকে বলা হচ্ছে ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটার আমরা যদি বলি, এদের কোনো ক্লাস, একটি ক্লাস রয়েছে এবং এই পর্বের প্রাণীগুলোর ভ্রূণ অবস্থাতেও নটোকর্ড থাকে, পূর্ণাঙ্গ হয়ে গেলে নটোকর্ড বিলুপ্ত হয় না, ইউরোকর্ডাটার ক্ষেত্রে বিলুপ্ত হয়, আর এদের ক্ষেত্রে নটোকর্ডটি থেকেই যায়, ভ্রূণেও নটোকর্ড পূর্ণাঙ্গতেও নটোকর্ড সেফালোকর্ডাটা। উদাহরণ হচ্ছে ব্রাঞ্চিওস্টোমা ল্যান্সিলাটাম, এরাও সামুদ্রিক। এই পর্বের সাবফাইলামের সকল প্রাণীগুলো হচ্ছে মেরিন বা সামুদ্রিক, অর্থাৎ এরাও ফুলকা দিয়ে শ্বাস চালায়। আমাদেরকে একটু ধারাবাহিকতা লক্ষ্য করতে হবে যে আমরা ফুলকা দিয়ে শুরু করছি, ফুলকা ফুলকা ফুলকা, এখনও ফুলকাতেই আসি আমরা, কিন্তু এখনও ফুসফুসে যেতে পারিনি, তার মানে পানিতে বসবাস করতেছি এখনও আমরা, আমরা এখনও ডাঙায় উঠতে পারিনি, তো আমরা দেখি কখন ডাঙায় উঠতে পারি। দেন বন্ধুরা, আমরা বলছি ভার্টিব্রাটা, এটা হচ্ছে সাবফাইলাম, মেরুদণ্ড যাদের থাকে পূর্ণাঙ্গ জীবদেহে। এই মেরুদণ্ড প্রাণীগুলোর মেরুদণ্ড দুই ভাগে বিভক্ত, একটাকে আমরা বলি অস্থিময় মেরুদণ্ড আর একটাকে বলা হচ্ছে তরুণাস্থিময় মেরুদণ্ড। এখানে আমরা ভার্টিব্রাল পর্বের প্রায় 7 আর 2 এ 9 ক্লাস দেখিয়েছি। এই 9টি ক্লাসের মধ্যে কারো কারো থাকে তরুণাস্থি, আবার কারো কারো থাকে অস্থি, তবে 9টেরই মোটামুটি মেরুদণ্ড থাকে পূর্ণাঙ্গ জীবদেহে। তো আমরা এই ভার্টিব্রা উপপর্বটিকে আমরা দুইটি
ডিভিশনে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাগনাথা, একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। জিএনএটিএইচ এ ন্যাথো মানে চোয়াল, আর এ শব্দের অর্থ না, গ্রিক শব্দ এ মানে না, অর্থাৎ এ ন্যাথো মানে হচ্ছে চোয়ালবিহীন, অর্থাৎ এই ডিভিশনের প্রাণীগুলোদের কোনো চোয়াল বিহীন চোয়াল থাকবে না। এই চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীগুলোকে আমরা দুইটি ক্লাসে ভাগ করছি, একটা মিক্সিনি, উদাহরণ হচ্ছে মিক্সিনি গ্লুটিনোসা, আর একটা হচ্ছে পেট্রোমাইজন টিডা ক্লাস, যার উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস। এরাও সকলেই সামুদ্রিক, অর্থাৎ এখনও আমরা সমুদ্রেই আছি, মেরিন। তাহলে আমরা বৈশিষ্ট্য পাচ্ছি, আমরা ইউরোকর্ডাটার তিনটি ক্লাস পাচ্ছি যা সকলেই সামুদ্রিক, ফুলকা দিয়ে শ্বাস চালায়। সেফালোকর্ডাটার একটি ক্লাস পাচ্ছি, এরাও সকলেই সামুদ্রিক, ফুলকা দিয়ে শ্বাস চালায়। আমরা যে ফার্স্ট ডিভিশন আসছি ভার্টিব্রার, একনাথা চোয়ালবিহীন প্রাণী, এরাও সামুদ্রিক, সকলেই ফুলকা দিয়েই শ্বাস চালায়। নাও বন্ধুরা, আমরা ডিভিশন দুয়ে যদি দেখি ভার্টিব্রেটকে, তাহলে দেখতে পাচ্ছি ন্যাথোস্টোমাটা, গ্রিক শব্দ ন্যাথো মানে চোয়াল, অর্থাৎ যারা চোয়াল বিশিষ্ট প্রাণী তাদেরকে আমরা বলি ন্যাথোস্টোমাটা। এই বিভাগে আমাদের সাতটি ক্লাস রয়েছে। এই সাতটি ক্লাসের মধ্যে আমরা প্রথম তিনটি ক্লাসকে বলবো মাস, আর পরের চারটি ক্লাস, চার পাঁচ ছয় সাত, চার থেকে সাত, এই চারটি ক্লাসকে আমরা বলছি যে তারা ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। আমাদেরকে এটা একটু বুঝতে হবে যে আমাদের এর আগে আমাদের সবগুলোই ফুলকা ফুলকা ফুলকা, ইভেন চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণীতেও আমরা তিনটি ক্লাসকে পাচ্ছি ফুলকা দিয়ে। অর্থাৎ আমরা যদি বলি ভার্টিব্রাটাকে, আমরা যদি ভাগ করি যে ফুলকা দিয়ে যারা শ্বাস চালায় তাদেরকে মাস বলছি, আর এরপর উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, তাহলে দেখা যাবে এক দুই তিন এরাও মাস, এক দুই এরাও মাস। অর্থাৎ আমরা যখন ছোটোবেলার ক্লাসিফিকেশানের কথা বলি, যা ভার্টিব্রাটাকে আমরা পাঁচটা শ্রেণীতে ভাগ করছিলাম, পাইসিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামাল, এই যে পাইসিস বলছি আমরা মাস, দেখো বন্ধুরা এই ভার্টিব্রাটার কিন্তু মিক্সিনি এটাও মাস, পেট্রোমাইজন টিডা এটাও মাস, কনড্রিকথিস মাস, অ্যাক্টিনোপটেরিজি মাস, সার্কোপটেরিজিও মাস। এই পাঁচটি ক্লাসই কিন্তু এক দুই, আর এখানে এক দুই তিন, এই পাঁচটি ক্লাসই মূলত মাছ, আর এইখানে আমি উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এই জায়গাটাতে পাচ্ছি। তাহলে ন্যাথোস্টোমাটা তো হচ্ছে চোয়ালযুক্ত ভার্টিব্রেট, এদেরকে আমরা সাতটি ক্লাসে ভাগ করছি। কনড্রিকথিস চোয়াল থাকে, তবে এদের মেরুদণ্ডটা হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি। আমরা উদাহরণ বলতেছি স্কলিওডন ল্যাটিকুয়াডাস, অর্থাৎ হাঙরের কথা বলছি আমরা, তরুণাস্থি বিশিষ্ট প্রাণী। অ্যাক্টিনোপটেরিজি এটা অস্থিময়ী মাছ, বাট এদের পাখনাতে কোনো মাংস থাকে না। পরবর্তীতে এগুলোর আমরা ব্রিফ আলোচনা করব, শুধু ভার্টিব্রাটারি বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। অ্যাক্টিনোপটেরিজি অস্থিময় মাছ, কনড্রিকথিস তরুণাস্থিময় মাছ, অস্থিময় মাছ, কিন্তু এদের পাখনা যেগুলো থাকে, পাখনা দিয়ে তারা চলন কার্য সম্পন্ন করে, এদের পাখনাতে কোনো মাংস থাকে না, অর্থাৎ মাংসবিহীন পাখনা। সার্কোপটেরিজি এটিও মাছ, এরাও সামুদ্রিক, এদেরও ফুলকা রয়েছে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, বাট এরা ল্যাটিন আমেরিকার ম্যাক্সিমাম এই প্রাণীগুলো। এই প্রাণীগুলো বা এই মাছ জাতীয় প্রাণীগুলোর আঁশগুলো গ্যানয়েড জাতীয়, এবং এদের লেজটাকে আমরা ডাইফিসার্কাল বলি, পরবর্তীতে এটা নিয়ে আমরা আলোচনা করব। উদাহরণটি হচ্ছে নিওসেরাটোডাস ফ্রস্টেরি, এরা ল্যাটিন আমেরিকাতে বসবাস করে, অর্থাৎ সবগুলোই সামুদ্রিক। এরপরে আমরা যে গ্রিন কালারের চারটি ক্লাস দেখিয়েছি, এবার আমরা পানি থেকে একটু ডাঙায় উঠতে শুরু করছি। অ্যাম্ফিবিয়া উভচর, অর্থাৎ এরা ছোটোবেলাতে বা লাভা দশায় তারা ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, পূর্ণাঙ্গ হয়ে গেলে তারা ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়, এরা ত্বক দিয়েও শ্বাসকার্য চালায়, উদাহরণ কুনুবাঙের বুফো মেলানোস টিকটাস। রেপটিলিয়ার কথা বলছি আমরা, যারা বুকে ভর দিয়ে চলে, সরীসৃপ জাতীয় প্রাণী, এদের লিম, ফোর লিম থাকে, হাইন্ড লিম থাকে, উদাহরণটা হচ্ছে হেমাডাকটাইলাস ফ্রেনাটাস। আমরা অ্যাভিসের কথা বলছি, পাখি যাদের পালক দ্বারা দেহ আবৃত, যাদের অস্থিগুলো ফাঁপা থাকে, কপসাইকাস সোলারিস, আমরা দুয়েল পাখির কথা বলছি। ম্যামালিয়া বা স্তন্যপায়ী, এরাও ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়, এবং উদাহরণটা হচ্ছে প্যান্থেরা ট্রাইগ্রিস। তাহলে বন্ধুরা, আমরা কর্ডাটা পর্বের অ্যাট এ গ্লেন্স যদি ব্যাপারটা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এই এইখান থেকে শুরু করে আমরা ফুসফুস পাচ্ছি, এর আগে যত ক্লাস ছিল সবগুলো ফুলকা, অর্থাৎ সার্কোপটেরিজি ফুলকা, অ্যাক্টিন
টাইটেনোপটেরিজি ফুলকা, তার আগে কন্ড্রিকথিস ফুলকা, তার আগে পেট্রোমাইজোনটিডা ফুলকা, তার আগে মিক্সিনি ফুলকা, তার আগে সেফালোস কর্ডাটা ফুলকা, তার আগে থ্যালাসিয়া, অ্যাসিডিসিয়া, লার্ভাসিয়া, সবগুলোই মূলত ফুলকা দিয়ে শ্বাস চালায়। অর্থাৎ আমরা কর্ডাটা পর্বের অনেকগুলো ক্লাসকে পানিতে আবিষ্কার করতে পারতেছি। আমরা ইউরোকর্ডাটার সব ক্লাসগুলোকে পানিতে পাচ্ছি, সেফালোকর্ডাটা পানিতে থাকে, ভার্টিব্রাটারও মোটামুটি 1-2 আর এখানে 1-2-3 এই পাঁচটি ক্লাস পানিতে থাকে। এই বোর্ডে আমরা যেগুলো নীল রঙের ক্লাস দেখানো দেখিয়েছি, এটা ব্লু কালারের 1-2-3 মাছ, এটা 1-2 মাছ এবং 1-2-3 মাছ ফুলকা দিয়ে শ্বাস চালায়। আর যেটা গ্রিন কালারের আমরা ক্লাস দেখিয়েছি, সেগুলো মূলত ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায় বা আমরা উন্নত হতে শুরু করছি। তাহলে আমরা কর্ডাটা পর্বের সাবফাইলামগুলোকে প্রোটোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা হিসেবে আলোচনা করব, আর দেন আমরা এদের ক্লাসিফিকেশনটা এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়ালটি তোমরা এনজয় করছো। যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।